সিরাজগঞ্জের তারাশে অজ্ঞাত গাড়ি চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপ গাড়ির চালক সহ দুইজন নিহত হয়েছেন। ভোরে উপজেলার হাতি কুমরুল বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের পিকআপ চালক কিরণ মৃধা ও সিরাজগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর আলম। হাতি কুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, ভোর রাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে পড়ে। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।